ভাই জানতে চেয়েছেন বাবা মা দুজন আলাদা থাকে এখন দুজনের প্রতি দায় দায়িত্ব পালন করতে হবে কার হক বেশি দুইজন যখন আলাদা থাকবে দুজনকে ম্যানেজ করতে হবে যদিও ইসলাম মায়ের হক বাবার উপরে তিন গুণ দিয়েছে অর্থাৎ মায়ের কথা আসুল তিনবার বলেছেন সেটা তিনি গুরুত্ব বুঝিয়েছেন মাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু এখানে বাবাকে গুরুত্বহীন করা হয়নি হাদিসে মায়ের পায়ের নিচে জান্নাত যেমন বলা হয়েছে ঠিক অনুরূপ বাবার ব্যাপারে বলা হয়েছে ওয়ালিদু বাবা জান্নাতের মধ্যম দরজা সুতরাং বাবাকেও গুরুত্বহীন করা হয়নি তাই আপনি বাবা মা দুজনকে আলাদা আলাদা খরচা যেমন যখন দেবেন তখন দুজনকেই সন্তুষ্ট করে দেবেন প্রয়োজনে একজনের একজনে না জানুক তাতে কোনো অসুবিধা নেই আপনি মেনেজ করুন দুজনকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন